চিকেন শ্রিম্প স্যান্ডউইচ। হালকা নাস্তা খেতে চাইলে ও তেলে ভাজা খাবার এড়াতে স্যান্ডউইচ সবচেয়ে পারফেক্ট একটি খাবার। সাদামাটা স্যান্ডউইচে ভিন্নতা আনতে তৈরি করতে পারেন চিকেন শ্রিম্প স্যান্ডউইচ। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই স্যান্ডউইচটির রেসিপি। চিকেন ব্রেস্টের উভয় পাশে লেবুর রস, গোলমরিচের গুঁড়া ও লবণ মাখিয়ে মেরিনেট করে রেখে দিচ্ছি। এবারে পাঁচটি সিদ্ধ ডিমের মাঝ বরাবর কেটে কুসুম আলাদা করে রাখছি। ডিমের সাদা অংশগুলো ভালোভাবে কুচি করে কেটে নিব এবং ডিমের কুসুমের অংশগুলো কাঁটা চামচের সাহায্যে ঝুরি করে নিব। এবারে কয়েকটি চিংড়ি মাছ কুচি করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আগে থেকেই হালকা ভেজে নিয়েছি। চিংড়ি কুচি ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে নেব। এবারে এতে অল্প পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি। এখন চিকেন ব্রেস্ট ভাজতে হবে। পাত্রের মুখ ঢেকে উভয় পাশ ভালোভাবে ভেজে নেব যেন মাংস পুরোপুরি সিদ্ধ হয়। ভাজা হয়ে গেলে মাংস ছোট টুকরা করে হাতের সাহায্যে ছিঁড়ে নিব এবং আরও বেশি ছোট টুকরা করার জন্য ছুরির সাহায্যে কেটে নিব। এবারে মাংসের টুকরা ও ডিমের কুসুম ডিমের সাদা অংশের মিশ্রণের সাথে মিশিয়ে নিব। এতে এক টেবিল চামচ সরিষা বাটা, ম্যায়োনিজ, লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি সরিষা আগে থেকে বেটে রেখেছি এখানে ব্যবহারের জন্য। স্যান্ডউইচ তৈরির জন্য চারটি পাউরুটি নিচ্ছি। সবগুলো পাউরুটির চারপাশের অংশ কেটে পাউরুটির উপরে সমানভাবে পুর দিয়ে আরেকটি পাউরুটি দিয়ে ঢেকে নিব এবং স্যান্ডউইচের মাঝ বরাবর কেটে দুটি ছোট স্যান্ডউইচ তৈরি করব। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার চিকেন শ্রিম্প স্যান্ডউইচ।